السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রিয় দর্শক সুন্দরী সময়ে যে যেখান থেকে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি ও শুভেচ্ছা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় সকলের প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা আজকের পর্বে সাথে আছি মোহাম্মদ আল আমিন খান প্রিয় দর্শক প্রতিদিন সুন্দরী সময় আমরা হাজির হয়ে যাই ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলতে সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামিক বিভিন্ন প্রশ্নের সমাধানের জন্য আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়ার সম্মানিত প্রধানকারী মোহতারাম মাওলানা কারি মোহাম্মদুল্লাহ আল মাহমুদ হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মোহতারাম কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত ফজলে আল্লাহ তাআলা ভালো রেখেছে আপনাকে স্বাগত আমাদের সুন্দর আয়োজনে শুকরান জাযাকাল্লাহ দর্শক আমাদের কাছে ইসলামিক যে কোনো প্রশ্ন করুন প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন করে প্রশ্ন রাখতে পারেন আজকে এমন একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো তা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কেরিম শিক্ষা করার গুরুত্ব এবং ফজিলত নিয়ে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দামি কিতাবটি রয়েছে তার নাম হলো আল কোরআনুল কেরিম যা আমাদের জন্য এই বিশ্ববাসীর জন্য হেদায়েতের গ্রন্থ দর্শক সেই হেদায়েতের গ্রন্থ সর্বোচ্চ দামি কিতাব কোরআনুল কেরিমকে শিক্ষা করার গুরুত্ব তাৎপর্য মাহাত্ম ফজিলত সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা মোহতারাম জানতে চাওয়া কোরআনে কেরিম শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আপনি সংক্ষেপে দর্শকদেরকে জানাবেন بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله سبحانه وتعالى ورتل القرآن ترتيلا وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الله يحب أن يقرأ القرآن كما أنزل أو كما قال عليه الصلاة والسلام দর্শক আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ ও সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করার পরে কুরআনুল করিম থেকে দুই একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করা হয়েছে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের প্রেক্ষাপট নিয়ে আরও আনুষঙ্গিক বহু হাদিসের আয়াত এবং কোরআনের আয়াত আলোচনার মাধ্যমে আসবে ইনশাআল্লাহ তাআলা তো আমরা এই পর্যায়ে যে প্রশ্ন করা হয়েছে কোরআনুল করিমের তাৎপর্য ফজিলত এবং তার মর্যাদা মর্তবা শিক্ষা আমাদের মধ্যে সমাজের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে কীভাবে আসে এবং এর উপরে আমল করে এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ তো দর্শক আয়াত তেলাওয়াত করা হয়েছে ১৪ নম্বর পারার প্রথম পেজ প্রথম পৃষ্ঠা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন অর্থাৎ নাজিল করেছেন প্রেরণ করেছেন এবং এই কোরআনের মাহফুজ হেফাজত সংরক্ষণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিয়েছেন এবং তিনি তার সংরক্ষণ হিসেবে হেফাজত হিসেবে দায়িত্ব নিয়ে নিয়েছেন এখন আল্লাহ তাআলার ফায়দা কী এখন আমাদের ফায়দা কী আমাদের লাভ কী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য মানুষের ফায়দার জন্য
এই কোরআনকে অবতরণ করেছেন অবতীর্ণ করেছেন মানব জাতির অগ্রদূত আকে নামদার মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে কোরআনুল করিমের মধ্যে কমবেশি 6,663 আয়াত আছে। আসলে আয়াত নিয়ে কিন্তু একটা মতানৈক্য বা মত পার্থক্য রয়েছে, যদি আমরা দেখতে পাই 6,232-এর ব্যাপারেও কিন্তু এসেছে, তো অনেকগুলো সংখ্যায় মতানৈক্য আমরা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, 6,235, 32, 32, 36 এরকম অনেকগুলো রয়েছে। হযরত উলামায়ে কেরাম মতানৈক্য আছেন যে এই কারণে তারা কম বেশি এইভাবে করে তারা বলেন, মানে একটার উপরে নির্দিষ্ট থাকেন না। হয়তো আয়াতের প্রেক্ষাপট হিসেবে এখানে ওয়াকফের জরুরত যেগুলো আছে, ওয়াকফ সম্পর্কে তজবিদের যে গুরুত্ব আহমিয়ত আছে, যেটা সূরা মুজ্জাম্মিলের একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, আমরা বিস্তারিত শুনবো। একটা ফোন কল নিয়ে এরপরে শুনছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক কে আছেন, প্রশ্ন করুন। জি আমি, আসসালামু আলাইকুম, আমি ফেরদৌসী বেগম বলছিলাম। জি প্রশ্ন করুন। একটা দোয়া আছে না, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু, এই দোয়াটা এক জায়গায় পাইছি যে অনেক সওয়াবের অধিকারী, আর আরেক জায়গায় বলতেছে যে না এটা বিদআত। তো এই দোয়াটা কোথায় আছে, কোরআনে আছে নাকি হাদিসে আছে, আমাকে একটু উত্তরটা দেবেন। আমরা বুঝতে পেরেছি, দেখি আমাদের মহতারাম কি বলেন, সঙ্গে থাকুন আলোচক কি বলেন। জি শেখ, আমরা যে দোয়াটি শুনলাম বোনের কাছ থেকে, এই দোয়াটি আসলে আমরা তো দেখতে পাই নিঃসন্দেহে হাদিস থেকে এটি এসেছে, এটির ব্যাপারে যদি কিছু বলতেন এই দোয়াগুলো। জাজাকুমুল্লাহ খায়ের। বোনে যে প্রশ্ন করেছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম দুরুদ শরীফ সম্পর্কে, এটা কোরআনুল করিমের আয়াত নয়, সহি বুখারির হাদিসের মধ্যে রাওয়ায়ত আছে যে জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, সহিভাবে উচ্চারণ এইভাবে হয়। তো তার ফজিলত এইভাবে উল্লেখ করা হয়েছে যে হাদিস শরীফের মধ্যে যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে বা তেলাওয়াত করবে বা পড়বে, আল্লাহ সুবহানাহু তাআলার নূরের ফেরেশতা তার আমল নামায় আমল লিখতে থাকবে। সুবহানাল্লাহ, এরকম রেওয়াতে এসেছে 70 জন ফেরেশতা। মোট কথা এই যে ছোট ছোট যে দোয়াগুলো আছে, আমরা মাসনুন দোয়াগুলো যত বেশি পাঠ করতে পারি আমাদের জন্য কিন্তু এটা কল্যাণকর। হ্যাঁ, এটা আমাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য লাভজনক, ফায়দাজনক। সংক্ষিপ্ত দোয়া, দরুদ পড়লে দরুদের ফায়দা তো আছে, 10টি গুণা মাফ হয়, 10টি মর্তবা আমাদের উপরে চলে আসে এবং আমাদের মর্তবা তো বাড়ে এবং 10টি গুণা মাফ হয়। এইভাবে আমাদের ফজিলতের মধ্যে আরো বহুত কিছু আছে, অনেকগুলো সব রয়েছে ইনশাআল্লাহ আমরা শুনবো। আর একটা ফোন কল নিয়ে নেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক কে আছেন, প্রশ্ন করুন। নমস্কার, প্রশ্ন করুন ভাই। দোয়ার বলবো আর কি, সেটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলফলি খায়রাম মিনহা, এটা ঠিক আছে কিনা? অনেক বইতে আজুরনি আমরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করব, সেটার মানে সঠিক কোরআন এবং সুন্নত অনুযায়ী পদ্ধতি আছে কিনা মানে জানতে চাচ্ছি। জি ইনশাআল্লাহ, আপনার তিনটি প্রশ্নই বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। সালাম, এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, এই যে এটি তো তার উচ্চারণ ঠিক রয়েছে আমরা যতটুকু বুঝতে পেরেছি তার কথা থেকে। আরেকটি হলো কোরআন তেলাওয়াতের শুরুতে কি পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ কোনো মাসতুন দোয়া আছে কিনা যেগুলো পড়তে হবে একান্ত জরুরি। দর্শক, যে কোরআন তেলাওয়াতের পদ্ধতির, তেলাওয়াতের পূর্বে কিছু আদাব আছে
নিয়ম কানুন আছে যে আমরা তেলাওয়াতের পূর্বে তো আমরা অজু অবস্থায় থাকব অজু করার পরেই কোরআন শরীফ খোলার পূর্বে আমরা ইস্তেগফার করব তিনবার প্রথমে ইস্তেগফার করব এরপরে দুরূদ শরীফ পাঠ করব যেগুলো আমাদের মেধা বাড়ায় আমার জেহান শক্তি বাড়ায় এই আয়াতগুলি আমরা পাঠ করব রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমান নাফিআ রব্বি জিদনি ইলমা এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা এটা আমরা তেলাওয়াত করব যে কোনো সূরা বা কোরআন করিমের মাঝখান থেকে পড়ি তো আমরা প্রথমে পূর্বেই আমরা সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আমরা মাঝখানের সূরাতে যাব অথবা শুরু সূরাতে যাব এটা হচ্ছে কোরআনুল করিমের আদাব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে আমরা আশ্রয় চাচ্ছি আমরা মাহফুজ সংরক্ষণ চাচ্ছি আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি যে শয়তান মর্দুদ ভালো কাজ করতে গেলেও শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় ওয়াসওয়াসা দেয় এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য এই ইস্তেগফার দুরূদ শরীফ এবং সূরাতুল ফাতিহা পাঠ করার পর আল্লাহ তাআলার হামদ সানা প্রশংসার পরেই আমরা কোরআনুল করিম শুরু করব এটা হচ্ছে শুরুর আদব শেষের আদব হচ্ছে আমরা কোরআনুল করিম যখন শেষ করব এরপর আমরা সাদাকাল্লাহুল আযীম বলে কোরআনুল করিম শেষ করব কোরআন করিম শেষ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় এটাও আছে দুরূদ শরীফ পরে আমরা কোরআনুল করিমের দোয়ার মধ্যে লেগে যাব জাযাকাল্লাহু খাইরান আরেকটি প্রশ্ন ভাই রেখেছিলেন যে আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে যে কোনো দোয়া করি দোয়ার পূর্বে একটা সুন্নাহ আদব রয়েছে বা সুন্নাহ পদ্ধতি রয়েছে সেই সুন্নাহ পদ্ধতিটা কি দোয়ার মধ্যে সুন্নাহ পদ্ধতি হচ্ছে দোয়ার পূর্বে খুব নিজেকে বিনয়ী করে আল্লাহ তাআলার নিকট সুপর্দ করে দিতে হবে সিলেন্ডার করে দিতে হবে যে আমরা যেন আসামি কাঠগড়ায় যেরকম দাঁড়াইলে নিজেকে নত করে ফেলে নিজেকে নমনীয় করে ফেলে মাথা নিচু করে ফেলে তেমনিভাবে আমরা আল্লাহ তাআলার নিকট বিনয়ীর সাথে হাত মোনাজাত করে মোনাজাতের নিয়ম সুন্নাহ হিসাবে রসুল্লাহ সুন্নাহ হিসাবে মোনাজাতের নিয়ম হয়েছে এইভাবে এইভাবে করে ধরব কেউ এর বিপরীত যদি ধরে তাহলে এটা দোয়া হবে কিন্তু সুন্নাহ হিসাবে হবে না তো এইভাবে লেগে সুন্দর করে আমরা দোয়ার মধ্যে থাকব দোয়ার পূর্বে হাত ওঠার পরে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ সানা করতে হবে দোয়া কবুলের শর্ত হামদ সানা সাথে দুরূদ শরীফ প্রথমে আল্লাহর প্রশংসা করব বিভিন্ন শব্দ নিয়ে হ্যাঁ বিভিন্ন শব্দ নিয়ে আল্লাহর প্রশংসা করব এটা আমরা যদি আরবি জানি তা আরবিতে করব আরবিতে সংক্ষেপে আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ একসাথে আমরা আল্লাহ তাআলা প্রশংসা করে ফেললাম এবং দুরূদ শরীফও পড়ে ফেললাম সংক্ষিপ্ত দুরূদ তো আর আমি যদি সূরা ফাতিহা পুরা পড়তে চাই তাও পারবো দুরূদ ইব্রাহিম পুরা পড়তে চাইলেও তাও পারবো আমার কোনো সমস্যা নাই এইভাবে আমরা দোয়ার মধ্যে আরও যতগুলো মাসনুন দোয়া আছে দোয়াগুলো আমরা করতে থাকবো মাঝখানেও আমরা দুরূদ শরীফ পাঠ করব এবং দোয়ার শেষও দুরূদ শরীফ মোট কথা শেষ করে আল্লাহর কাছে এমনভাবে আমরা চাইবো যে এটি আমার শেষ চাওয়া এবং মানে খুবই কাইমানো বাক্যে রবের কাছে আমরা চাইবো ইনশাআল্লাহ আমরা শুনবো একটা ফোনে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক কি আছেন প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু হুজুর আমি ফেরদৌসি বেগম বলছিলাম দক্ষিণগঞ্জ থেকে আমার আরেকটা প্রশ্ন ছিল জি আমার প্রশ্নটা হলো মৃত ব্যক্তি যদি ঋণ রেখে যায় ওই ঋণ নাকি না শোধ হওয়া পর্যন্ত ওনার আত্মা কষ্ট পায় এটা একটু উত্তর দিবেন মৃত ব্যক্তি বুঝতে পেরেছি সঙ্গে থাকুন দর্শক দেখছিলেন দেশ টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় আয়োজন ইসলামের জীবন ও জিজ্ঞাসা সময় হয়েছে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন ফিরছি ইনশাআল্লাহ দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামের জীবন ও জিজ্ঞাসায় ইসলামিক যে কোনো প্রশ্ন করুন আপনার টিভি সেটে প্রদর্শিত নাম্বারে ফোন করে মোহতরাম একটি প্রশ্ন এসেছিল চট্টগ্রাম থেকে জানতে চেয়েছিলেন যে মৃত ব্যক্তি যদি ঋণ রেখে মারা যান তাহলে তার কবরে থেকে তিনি কষ্ট পান আমরা আমাদের সমাজের ট্র্যাডিশন যেটা দেখতে পাই বাবা অথবা মা যদি মারা যান সন্তানরা বাবা মার ঋণ বা ওসিয়ত পূর্ণ ব্যতীতই কিন্তু তারা সম্পদগুলো বন্টন করার জন্য পাগলপারা হয়ে যান
অথচ কোরআন সূরা নিসার 11 নম্বর আয়াতে কারিমের শেষ অংশে কিন্তু স্পষ্ট বলছে মিমবাদি ওয়াসিয়াতি ইউসি বিহা উদাইন আপনি যদি বিস্তারিত ভেঙে বলতেন বিষয়টি দর্শক ওয়াসের সম্পর্কে এবং ঋণ ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে ঋণ রেখে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার যদি ওয়াসিয়ত থাকে তার ওয়াসিয়ত পূর্ণ করা তার উপরে ওয়াজিব হয়ে যায় তাদের পরিবারের উপরে এই হিসাবে ইসলামী শরীয়ত যে ঋণগ্রস্ত ব্যক্তি বা হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ আল্লাহর হক আরেকটা হচ্ছে বান্দার হক আল্লাহর হক যেটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক যেটা আছে এটা আল্লাহ পাক মাফ করবেন না যেহেতু আপনার আত্মীয় বা আপনার মা অথবা বাবা নিকট আত্মীয়রা যদি এইভাবে ঋণগ্রস্ত হয়ে ইন্তিকাল করেন ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেন তার ওয়াসিয়তগুলো পূর্ণ করা তার ছেলেদের উপর বা মেয়েদের উপর ওয়াজিব তো এই কারণে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার মধ্যে এবং বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তো এই কারণে আমরা এই ওয়াসিয়তগুলি পূর্ণ করা আমাদের দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এবং ওয়াসিয়তগুলি আমাদের পূর্ণ করা এবং দোয়ার আমরা শিরিক এবং হুকুকুল ইবাদ বান্দার হককে রেখে এবং শিরিক এই দুইটা যদি আমাদের মধ্যে রয়ে যায় তাহলে আমরা কবরের মধ্যে কোনো শান্তি পাবো না তো এইখানে কবরের মধ্যে আমাদের শান্তি আসার জন্য শান্তি পাওয়ার জন্য এই ঋণগ্রস্ত হুকুকুল ইবাদ এটা আমাকে পূর্ণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেটা শরীকি কাজ আছে এটার সাথে যে আমার সম্পৃক্ত থাকে ওইগুলোর থেকে আমাকে তওবা করতে হবে জি মোট কথা সন্তানদেরকে আমরা এই এগুলো পরিপূর্ণ করার জন্য এবং ইসলামিক ধারাবাহিক যেটা আছে এখানে কোরআনুল করিমের এক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাত বাইনিকুম যে আল্লাহকে ভয় করা এবং নিজেরা সংশোধন হয়ে যাওয়া নিজের জাত নিজেকে নিজে সংশোধন করা নিজেকে সংশোধন করা নিজের মা বাবার উপরে যদি কোনো অর্পিত কোনো কিছু থেকে থাকে এরকম টাকা পয়সা বা জায়গা সম্পত্তি এগুলো নিজের সন্তানরাই এগুলো তাদের সংশোধন হিসাবে এসলাহ হিসাবে এগুলো পরিপূর্ণ করে দিবে হ্যাঁ এইভাবে আতিউল্লাহ ও আতিউর রাসূল কুনতুম মুমিনিন এবং আল্লাহ তাআলার উপর এতাত অনুসরণ রসুলের এতাত অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবে জি আল্লাহ আমল করার তৌফিক দিন এবং প্রত্যেক সন্তানকে আসলে এই বিষয়টি বোঝার তৌফিক দিন যে মনে রাখবেন আপনার বাবা আপনার মা আপনার জন্য সব কিছু করেছেন সে বাবা যদি মারা যান এবং তার যদি ঋণ থেকে থাকে অবশ্যই আপনি সন্তান হিসেবে সেই ঋণগুলোকে পরিশোধ করবেন এবং আপনার সর্বোচ্চ চেষ্টা করে এবং বাবা মার এই ঋণ পরিশোধ করার পরেই এবং তাদের যদি কোনো ওসিয়ত করে থাকেন ভালো কোনো ওসিয়ত সেটা পূর্ণ করার পরে যে সম্পদ থাকে এরপর সেই সম্পদকে আপনারা বণ্টন করে নেবেন আপনাদের মধ্যে আল্লাহ বোঝার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন আমরা মূল যে বিষয় নিয়ে শুনছিলাম আজকের কোরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমরা সামাজিকভাবে দেখতে পাই কোরআন শিক্ষার জন্য আমরা অনেকে বয়স হয়ে গিয়েছে হয়তো বয়সের শেষ প্রান্তে চলে গিয়েছে কোরআন এখনও শিখতে পারেনি দুনিয়ার সব কিছু পারেন কিন্তু কোরআনকে শিক্ষা করতে পারছেন না তো সেই সমস্ত ব্যক্তি যারা আছেন তারা কোরআনকে কীভাবে শিখবে আমরা শুনবো তবে একটা ফোন কলে আবার নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমার তো প্রশ্ন ছিল যে একদম ছোট বাচ্চা মনে করেন দেড় মাস দুই মাস বা আড়াই মাস বয়স এরা যদি প্রসাব করে তাহলে ওই বাচ্চা মা দাদি বা নানি ওই কাপড় পরে ওইভাবে কি নামাজ হবে কি না এইটা আমি একটু জানার জন্য আর কি জি বুঝতে পেরেছি ইনশাল্লাহ মোহতারাম ছোট বাচ্চা যেটা একেবারে এক মাস বা দেড় মাস বয়স এমন বাচ্চা যাদের রয়েছে সে বাচ্চা যদি মা বা দাদি বা কারো করে যদি প্রস্রাব করে দেয় তাহলে সে অবস্থায় নামাজ পড়বে কিনা আমরা উত্তর নেওয়ার পূর্বে আরেকটা ফোনে চলে যাচ্ছি এরপরে ইনশাল্লাহ উত্তর নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক কে আছেন প্রশ্ন করুন আয়াত নম্বর 9
কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। এখন আমি কাফের মুনাফিকের সঙ্গে জানি আমাদের সমাজে এখন আমার ধারণা যে মুনাফিকের সংখ্যা খুব বেশি এবং এরাই সবচেয়ে সমাজের ক্ষতি বেশি করে। তো এখন এদের বিরুদ্ধে জিহাদ কিভাবে করবো সেই জিনিসটা একটু জানতে চাই। দুই নম্বর প্রশ্ন যে আমার ঘর দ্বারা নষ্ট করছে, আমি কি এখানে তাদের মাপ ছেড়ে দেব নাকি কেয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে নালিশ করব? আর একটা প্রশ্ন হল যে যারা মুশরিক বা বিধর্মী অমুসলিম তাদের বিচারটা কিভাবে হবে? তারা তো এমনিতেই মানে আল্লাহর অবাধ্য, এক কথায় তাদের জাহান্নামে যাওয়ার দরকার, কিন্তু তারা কি তাদের বিচারটা কিভাবে হবে? এটাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবগুলো প্রশ্ন বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন মহতরম। আমরা যে প্রশ্ন প্রথমে নিচ্ছিলাম, ছোট বাচ্চা যারা আছে এক মাস বা দেড় মাস বয়স, যেটাকে একেবারেই আমরা বাচ্চা বলি, সেই বাচ্চা যদি মায়ের কোলে বা কারো কোলে সেই পোশাকে তিনি নামাজ আদায় করতে পারবেন কিনা? দর্শক, এই প্রশ্নের উত্তরে আমরা তহারত তো বহুত বড় প্রয়োজন, পবিত্রতা, প্রস্রাব এটা তো না পাকেই, ছোট বাচ্চা হোক এবং যেই হোক না কেন প্রস্রাব এটেছে না পাকেই। তো না পাকি জিনিস যদি যে কোনো কারো গায়ে যদি লেগে যায় তাহলে কাপড়টা না পাক হয়ে যাবে, তার গোসল করতে হবে না, কাপড়টা পরিবর্তন করলে হয়ে যাবে। আর যদি বা শরীরের কোনো স্থানে যদি লেগে যায় তাহলে ওই শরীরের কে দৌত করলে হয়ে যাবে, শরীর দৌত করলে হয়ে যাবে, কিন্তু না পাকেই থাকি যাবে, এটা এটা দিয়ে নামাজ পড়া যাবে না। নামাজের শুরুতে আমাদের এটা উচিত যে সর্বক্ষেত্রে চেষ্টা করতে হবে একটা উত্তম পোশাক পরে যেন নামাজ, এবং নামাজের জন্য আমরা আলাদা একটা পোশাক রাখব যেটা সুন্নাহ এবং আদাবও, আলাদা নামাজের জন্য পোশাক রাখব আমরা, ওইটা দিয়ে নামাজ আর পড়া যাবে না ইনশাআল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দিন। আরেকটি প্রশ্ন হলো যেটি আমাদের দর্শক জানতে চেয়েছেন যে কাফের এবং মুশরিকদের ব্যাপারে জিহাদ করার ব্যাপারে আল্লাহ পাক সূরাতু তাহরিমের মধ্যে বা অসংখ্য আয়াতে কারিমায় বলেছেন, তো এটা কাফের মুশরিক মুনাফিক যারা আছে তাদের ব্যাপারে বিরুদ্ধে কিভাবে জিহাদ করা যাবে, আসলে আমরা মুসলিম হিসেবে করতে পারি, যদি আপনি বিস্তারিত একটু বলতেন। কাফের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য আছে, কাফের যারা এরা তো ইমানদার নয়, তারা তো এবং ডাইরেক্ট শিরিক করেন, তারা আল্লাহকে যদি মানেন কিন্তু তারা তো আমাদের রসুলকে মানেন না বা কোনো পয়গম্বরকে তারা মানেন না। তাদের নির্ধারিত যে মুশরিকরা আছে হযরত মুসা বা হযরত ঈসা আলাইহিসসালাম তাদেরকে মানেন, তো তারা হচ্ছে কাফের মুশরিক। তো মুনাফেক যারা আমাদের মধ্যেই থেকে মুসলমান হয়ে মুমেন হয়ে মুমেনের ভিতরে থেকে মুনাফিকই করে, লেবাসে পোশাকে বা কথাবার্তায় বলাই আচরণে দেখা যায় যে খুব সুন্দর কিন্তু তার ভিতরের মধ্যে মুনাফিকি ভরা, অর্থাৎ চুগুলখুরি ভরা। যে ব্যক্তি এইভাবে চুগুলখুরি করে বা মুনাফিকি করে যে কথা পেস লাগাই একজনের কথা একজন একটাকে একটা কথা পেয়েছে এটাকে আরও টেনে টেনে সুতার মতো তিন কথা পাঁচ কথা বাড়াই, তো এটি সে মুনাফিকের মধ্যে পড়ে, মুনাফিকের আলামতের মধ্যে পড়ে। এই কারণে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এই কারণে এই মুনাফিকি বা এই ধরনের এই যেটা খারাপ এই খারাপ মুনাফিক এদেরকে আমাদেরকে মার্ক করা বা চিহ্নিত করা আমাদের আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন এবং দরকার, কিন্তু চিহ্নিত করা যায় না, বোঝাও যায় না। তাই এটা তো কাফেরদের মধ্যে মুনাফেক এবং এই মুসলমানদের মধ্যে মুনাফেক, কাফেররা তো কাফের বেদিন হিসাবে তারা মুনাফেক, তারা তো কাফের হিসাবে একটা প্রকাশই আছে তাদের যে পরিচয় আছে, এরা মুনাফেক হইলো এরা কাফের। জি, কিন্তু মুসলমান মধ্যে ইমানদার মধ্যে মুনাফেকটা পরিচয় পাওয়া যাচ্ছে না। মুমেন, হ্যাঁ এখন এ তো মুসলমান,
এই কথা বলে তাকে আটকে ফেলে না আমরা কিন্তু এই মুনাফিক চেনার কিছু আলামত আয়াতুল মুনাফিকি সালাতুন এই যে এইভাবে মিথ্যা কথা বলা আয়াতুল মুনাফিকি সালাতুন এইভাবে ওয়াদার খেলাপ করা এইভাবে কথা ঠিক না রাখা এইভাবে আমাদের লেনদেনের ক্ষেত্রে মুআমালার ক্ষেত্রে মুআশারাতের ক্ষেত্রে সুন্দর সুন্দর বাহাবা দিয়ে কথাবার্তা বলে তো এই কারণে এগুলো দিকে আমাদের লক্ষ্য রেখে মুনাফিকের আলামতগুলো আমাদের মার্ক করে রাখা চিহ্নিত করে রাখা এবং তাদের থেকে যতটুকু সম্ভব দূরে থাকা এবং তাদেরকে মার্ক করে আপনি যেমনটি বলছিলেন মার্ক করে কিভাবে তাদেরকে প্রতিহত করা যায় এই ফিকির এই চিন্তা একটা কৌশল অবলম্বন করা কিভাবে তাদের থেকে দূরে থেকে তাদেরকে এই কাজে বাধা দেওয়া যায় এখন এই কাজে বাধা দেওয়ার জন্য তাদেরকে বোঝানো বুঝাইতে হবে হাদিসের মধ্যে তো এসেছে যে তারা যদি এই ধরনের কথাবার্তা বলে এই মান রাআ মিনকুম মুনকারা ফালইগাইয়িরু বিয়াদি ফা ইন লাম ইস্তাতি ফা বিলিসানিহি ফা ইন লাম ইস্তাতি ফা বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান তো এই ধরনের মুনাফিক যারা থাকবে বা এই ধরনের যারা যাদের পক্ষে গাইতে হবে বলতে হবে তাহলে প্রথমে আমার হাত দিয়ে আমি যদি তাদেরকে চিনি তাদেরকে আমি হাত দিয়ে বাধা দেওয়া যে এই ধরনের কাজগুলি না করা শক্তি প্রদর্শন করে হাত আমার যদি হাতে যদি ব্যবহার করতে না পারি তাহলে আমার লিসান দ্বারা আমার জোবান দ্বারা তাদেরকে বলা ভাই আপনি যেই কাজটা করেছেন এই কাজটি সে মুনাফিক কাজ এটা চুগুলখুরি কাজ এটা ভালো কাজ নয় তো তাকে যদি এটাও আমার মুখে জবানে বলা যদি সাহস না পাই তাহলে ওয়াদা আলিকা আযআফুল ঈমান আমার ঈমান মনে মনে আমি দিলে দিলে আমি তার এই কাজটাকে এই মিথ্যা অপবাদকে আমি কি করব ঘৃণা করব এটা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমার ঘৃণাটা নয় বরং সেটাকে বন্ধ করার একটা প্রক্রিয়া আমাদের মধ্যে কৌশল অবলম্বন করা হ্যাঁ কৌশল অবলম্বন করা এবং দাওয়াতের মেহনত করা তাকে বোঝানোর জন্য চেষ্টা করা ইসলাম তো এই ব্যাপারে বহুত কিছু বলেছেন এই কারণে তা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের থেকে দূরে থাকার এই কথাগুলো তাকে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করা আল্লাহ বুঝার তৌফিক দিন আমিন আমরা আরও একটি বিষয় প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি সেটা হলো যারা আমাদের হক নষ্ট করেছে অর্থাৎ আমার কেউ কোনো টাকা বা আমার সঙ্গে কোনো এমন কোনো হক নষ্ট করেছে সেই হক নষ্টকারী ব্যক্তি তাদেরকে আমি কি মাফ করে দেব নাকি পরকালে গিয়ে সেই হকগুলো আল্লাহর কাছে তাদের পক্ষ থেকে চাইবো যে আল্লাহ সেই হকগুলোকে আমাকে বুঝিয়ে দেন একজন মানুষ হিসেবে মুসলিম হিসেবে আমাদের আসলে উদারতা জায়গা থেকে আমাদের কেমন হওয়া উচিত তো দর্শক যে প্রশ্ন করা হয়েছে যে কর্জ দেওয়া হয়েছে বা এই কর্জগুলো দিতে পারে নাই বা ঋণ নিয়ে সে ঋণগুলো দিতে পারে নাই তো ঋণগুলো না দিয়ে সে চলে গিয়েছে ইন্তেকাল করেছে বা আমিও নিতে পারি না সেও দেওয়ার মতো এরকম তৌফিক নেই তো আমি যদি দাবি করি থাকি যে আমি দিল থেকে যদি দাবি করার পরে দিল থেকে মাফ করে দিই বা আল্লাহ সুবহানাহু তাআলা তাকে এমন একটা পুরস্কার দিবে জান্নাতের মধ্যে এবং বেহেশতের মধ্যে যে তার যে পাওনাদার চেয়েও তার পুরস্কারটা তার জন্য লোভনীয় হয়ে থাকবে হ্যাঁ অনেক বড় লোভনীয় হয়ে থাকবে হ্যাঁ তুমি ওকে মাফ করে দিলে এই কারণে ঋণগ্রস্ত ঋণ দেওয়া স্বভাবের কাজ আসলে হকের বিষয়টা কিন্তু শুধু ঋণের সাথে সম্পৃক্ত নয় অনেক কিছুর মধ্যে হকের ব্যাপার রয়েছে হ্যাঁ মানুষের সাথে চলতে ফিরতে তো বহুত মুআমালাত মুআশারাত এই আমাদের আকায়েদ হিসাবে আবাদাতে ইসলাম আখলাকে ইসলাম এগুলো আমাদের পরিপূর্ণ করতে হবে হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না এতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের যেই প্রত্যেকটা জিনিস এই আবাদতে ইসলাম ইসলামের যেই কর্ম কাজ আবাদত বা আখলাক ইসলাম ইসলামের মধ্যে যে আমার দেখা আমার চলা ভোলা করণ আমলগুলো আখলাক এইভাবে এই এখলাসে ইসলাম তো এখলাসের সাথে কাজ করা মুআমালাতে ইসলাম তৌফিক দিন তো এইভাবে মুআমালাত মুআশারাত এগুলো আমাদের ঠিক করা আল্লাহ বুঝার তৌফিক দিন আমিন ইনশাআল্লাহ জি শেখ দর্শক দেখছিলেন চমৎকার আয়োজন ইসলামের জীবন ও জিজ্ঞাসা আমরা আবারও ফিরবো সময় হয়েছে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন কোথাও যাবেন না
দর্শক বিরতির পরে আবারো স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসাই। ইসলাম সম্পর্কে যে কোনো প্রশ্ন রাখুন আপনার টিভি সেটে প্রদর্শিত নাম্বারে ফোন করে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, সেটি হচ্ছে মুশরিকদের ব্যাপারে, যারা ইমানদার নয়, যারা মুশরিক হিসেবে যাদেরকে চিনি, অর্থাৎ আমরা বুঝি যে ইসলাম ব্যতীত যারাই রয়েছে তাদেরকে মুশরিক হিসেবে আমরা বুঝতে পারি, এবং তাদের বিচারটা কেমন হবে, কীভাবে কার্যকর হবে? দর্শক, এ পর্যায়ে যে প্রশ্ন করা হয়েছে, মুসলমান ব্যতীত বাকি যারা ইনসান বা মানুষ আছে ইমানদার ব্যতীত, তারা সকলেই কোরআনের ভাষায় তারা মুশরিক, তারা কাফের হিসাবে ধরে। তো এখন তাদের বিচার, দুনিয়ার মধ্যে যদি মুমিন ব্যতীত মুশরিক যারা আছে, বা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মগ, চাকমা, মারমা, সবই এগুলো এক একটা ধর্মের নামে তারা প্রেরিত হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ধর্ম হচ্ছে পরিপূর্ণ লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের উপরে যারা থাকবে ইস্তিকামতের সাথে, অটলের সাথে, তাদের আমল এবং তাদের বিচার একরকম হবে। আর যারা দ্বীনের উপরে নাই, মুশরিক, তারা তাদের ক্ষেত্রে তারা যদি দুনিয়াতে কোনো ধরনের ভালো কোনো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই কাজের বিনিময়ে দুনিয়াতে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তো এই কারণে হাদিসের মধ্যে এসেছে, জান্নাত দুনিয়ার মধ্যে জান্নাত হয়েছে কাফেরদের জন্য, আর মুসলমানদের জন্য জান্নাত হয়েছে আখেরাতের মধ্যে। তো এই কারণে আমাকে একজন কাফের বেদিন, এতক্ষণ পর্যন্ত সে আখেরাতের মধ্যে ভালো বা জান্নাতের স্থানে, বেহেস্তের স্থানে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হবে বা কলমা গ্রহণ না করবে। তার মিসাল স্বরূপ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তাহলে আবু তালেব তাকে খেদমত করেছেন, ছোটোকাল থেকে লালন পালন করেছেন, করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষেপ, আফসোস ছিল যে চাচা আপনি কলমা গ্রহণ করেন, ঈমান গ্রহণ করেন, আমি আপনার জন্য আমি সুপারিশ করব। তখন সুপারিশের কোনো রাস্তাই সে রাখল না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে না রাখার কারণে এখন কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, জান্নাতের জাহান্নামের মধ্যে আবু তালেবকে শুধু এক জোড়া জুতা পড়ানো হবে, জাহান্নামের জুতা। এটার হালত সৃষ্টি হয়ে তার মাতার মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। বিচারের পরে যে আমাদের শাস্তি যেটা হবে, এটা তো অত্যন্ত কঠিন শাস্তি। কঠিন শাস্তি হবে, কিন্তু তাদের শাস্তি তো আবাদুল আবাদ চলবে। কিন্তু কোনো মুমিন যদি মুসলমান হয়ে কলমা গ্রহণ করে মারা যায়, তাদের শাস্তি হওয়ার পরে আবার জান্নাতে আসার একটা পর্ব আছে, ফিরে আসার বা জান্নাতে বেহেস্তে আসার একটা পর্ব তাদের সাথে থেকে যায় শাস্তি পাওয়ার পরে। তো আমরা দুনিয়া জেলখানাতে শাস্তি পাওয়ার পরে বা এই ধরনের শাস্তি পাওয়ার পর আমাদের মুক্তি মিলে আপিল করি যে কোনো প্রকারে, তো ওইখানে আমাদের ওই ইমানই আপিল করবে, আমার কলমা গ্রহণ করার কারণে, কলমার উপরে থাকার কারণে, ইমানের উপরে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত এবং বেহেস্তবাসী করে দিবেন। কিন্তু আ কাফেররা আবাদুল আবাদ, তারা জাহান্নামেই চিরস্থায়ী চিরস্থায়ী আছে। চিরস্থায়ী। আমরা আজকের মূল বিষয় নিয়ে একটু শুনতে চাচ্ছিলাম, কোরআন শিক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে। আসলে আমরা আমাদের এই যে কলুষিত সমাজ দেখি, যেখানে এই সমাজে আমরা দেখতে পাই মাদকের ছড়াছড়ি, সন্তানরা অবাধ্য, মা বাবাকে মানতে চায় না, এরপরে মানুষ সুদ ঘুষ থেকে শুরু করে যত অন্যায় দুর্নীতি সব কিছুর মধ্যে তারা লিপ্ত আছে। এই যে সমাজ, কলুষিত সমাজকে সুন্দর করতে কোরআন কী ভূমিকা রাখতে পারে, খুবই সংক্ষেপে বলবেন। যেভাবে আজ দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের প্রতি মানুষ দাবিত হচ্ছে, ইসলাম বা ইসলামী শরীয়ত বা ইসলামিক বিষয় কোরআন এবং সুন্নাহকে তারা পিছনে ঠেলে রেখেছে, এটাকে প্রাধান্য দেয় না, যে তারা
ম্যাথ গণিত বা ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টকে তারা খুব গুরুত্ব দেয় এবং গুরুত্ব দেওয়ার কারণে আজকে কোরআনকে এবং আলেম ওলামাদেরকে গুরুত্ব না দেওয়ার কারণে এই সাবজেক্টগুলোর উপর কোরআনের উপর তারা অনীহা চলে এসেছে এবং দ্বীনি শিক্ষা এবং কোরআনি শিক্ষা না দেওয়ার কারণে আজ নিজের ছেলে নিজের মেয়ে নিজের মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করছে একমাত্র কোটি কোটি টাকা ইনকাম করে মা বাবা ছেলে এবং মেয়েদের জন্য এমনকি ঢাকা শহরে বিভিন্ন জায়গার মধ্যে রেখে যায় কিন্তু মৃত্যুবরণ করার পরে এক মুহূর্তের জন্য এক রাতের জন্য ঘরের মধ্যে আর মা এবং বাবাকে জায়গা দেয় না কেন একমাত্র তাদের মধ্যে দিনই শিক্ষা না থাকার কারণে মৌলিক যেটা শিক্ষা এটি আমাদের ইসলামী শিক্ষা তো ইসলামী শিক্ষা আমার মধ্যে আসার জন্য দুনিয়ার পিছনে দুনিয়ার যেই বিষয়গুলোর পিছনে আমরা সময় দেই মেহনত করি তো এটার পিছনে আমাকে কমসকম তো ২৪ ঘন্টার মধ্যে আমাকে আধা ঘন্টা করে যদি প্রতিদিন আমি বা ২০ মিনিট করে সময় দিই কোরআন শিক্ষার জন্য আমরা আমাদের ব্যস্ততার পাশেও একটা সময় বের করে কোরআন শিখতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন আমিন সেই তৌফিক দিক শেখ আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন জাযাকাল্লাহু খাইরান আমিন দর্শক দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে আজকের মতো বিদায় নিব তবে আগামীকাল একই সময়ে আবারও হাজির হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু